তো যেগুলো কেনা হয়েছে সেগুলোই তোমাদের দেখাচ্ছি। আজকে বহুদিন পর সোফাগুলো একদম ওই কর্নার থেকে এখানে এসেছে। অ্যাকচুয়ালি আগে এখানেই থাকতো, তো বুবুর বিয়ের সময় যে ওখানে সেটিং করা হয়েছে, ওখানে সোফাগুলো সেটিং করা হয়েছে, আর ওই দিকের যে ডাইনিং টেবিলটা সেটিং করা হয়েছে, আর ওগুলোকে মানে ঠিক জায়গায় আনা হয়নি, বাট আজকে সোফাগুলোকে ঠিক জায়গায় আনা হয়েছে। অ্যাকচুয়ালি এখানটাতে যখন সেটিং করা হয়েছিল না, সোফাগুলো তো একদম ওই দেয়ালের সাথে, অনেকটা বড় একটা স্পেস পাওয়া যায়, দেখতে পাচ্ছ? এটা পুরোটা স্পেস পাওয়া যায় এখান থেকে এতটা, তার জন্য আর কি ওইদিকে সরানো হয়েছিল। সকালবেলা উঠে আগে শানুর চিকেন করা হয়ে গেছে, চিকেন করা হয়ে গেছে কি খাওয়াও হয়ে গেছে। তো শানু আসলো জিম থেকে, এসে ওর ব্রেকফাস্ট হয়ে গেল, করে বেরিয়ে গেল। এখন বসেছি সবজি কাটতে, অলরেডি বাঁধাকপি কাটা হয়ে গেছে, এবার কাটবো চাল কুমড়ো। এই যে বাঁধাকপি, এটা হচ্ছে আমার খিচুড়ির সাথে বাঁধাকপি হবে, আর এই যে চাল কুমড়ো, এটা এখন আমি কাটবো। দেখো শানু অলরেডি এখানে কেটে দিয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, মায়ের দুধ কলা দেওয়া হয়েছে। আজকে না মালা পাওয়া যায়নি, যার জন্য ঠাকুর ঘরে এই এই মালাগুলো ছিল, গাদার মালা, ওই দিয়েই পুজো দেওয়া হয়েছে। আর মালা একটাই ছিল, আর বাদ বাকি ঠাকুরকে ছোটো 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 করে সব ফুল দিয়েই দেওয়া হয়েছে সব ঠাকুরকে। আমি চাল কুমড়ো কাটতে কাটতে মামা বললো যা স্নানটা করে আয়, তারপর তো আমার একটু ওয়াশরুম এমার্জেন্সি হয়ে গেছিলো, তখন তাতে করে স্নানটা করতে গেছি, অর্ধেক কেটে গেছি চাল কুমড়োটা, তারপর সুজা দি কাটছিলো। দেখো অবস্থা, সুজাদি এগুলো কাটেই নি, এইভাবে রেখে দিয়েছে। আর মামা মেয়েটা শুদ্ধ এই যে কড়াইয়ে দিয়ে দিয়েছিল, দিয়ে আবার নামিয়ে রেখেছে এগুলো। স্নান টান করার পর আমার একটু ঘরটা ঝাড়ার কথা মনে পড়েছে, তো এখন দেখতে পাচ্ছ মাথার মধ্যে গামছা পেঁচিয়ে নিয়েছি, কারণ ধুলোটা পড়লে না প্রচণ্ড মাথাটা ভারী হয়ে যায়। আর মাসি করে অন্যদিন, কিন্তু আজকে একটু নিজেই করতে ইচ্ছা হলো, কারণ প্রচণ্ড ধুলো হয়েছিল। আর মাসি না ওই শোপিসগুলোতে হাত দিতে একটু ভয় পায়, কারণ কাচের, তো একবার মাসির হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে, তারপর থেকে মাসি অতটা মানে ভয় পায় ধরতে, তো আমি তার জন্য করলাম। তারপরে বেডশিট, সব কিছু বেডশিটগুলো ওগুলো সব চেঞ্জ করার ছিল। তারপরে হচ্ছে আমার কুশনের কভারগুলো অনেকদিন ধরেই নোংরা হয়েছিল, সেগুলোও আমার চেঞ্জ করার ছিল, তো এইগুলো সব কিছু করার ছিল। দেখো এখন এই খাটের পাশ থেকে এত কিছু নোংরা বার করেছি, দেখো এই হচ্ছে পুরো লাঠি ঝাঁটা আর এটাকে কি বলে সব কিছু নিয়ে বসেছি। এই কটা শাড়ি এখন ওপরে তুলতে হবে, এই ওপরে তুলতে হবে, বাট এখানে জায়গাই নেই। আমি এবার চেয়ার নিয়ে আসলাম, দেখি এখানে অ্যাডজাস্ট হয় কি না। সব কটা মোটামুটি অ্যাডজাস্ট হয়েছে, বাট দুটো বাদ দিয়ে, এই দুটো আর ঢোকানোর জায়গা পাচ্ছি না, পুরো একদম প্যাক অফ হয়ে গেছে। দেখো আর জাস্ট জায়গাই নেই, একদম ওপর থেকে নিচ পুরোটা প্যাক অফ হয়ে গেছে। এই শাড়িটা আর এই শাড়িটা আর এই শাড়িটা, এই দুটো হয় না। চলো এতক্ষণে সব পরিষ্কার পরিষ্কার করে নিজে ফ্রেশ হলাম, এতক্ষণে ফ্রেশ লাগছে। আর যেই দুটো শাড়ি এই আলমারিতে অ্যাডজাস্ট হয়নি, আমি গিয়ে আবার শানুর আলমারিতে ঢুকিয়ে দিয়ে আসছি। আমাদের জাস্ট লাঞ্চ হলো, আর লাঞ্চ করে এই এখন হবো রেডি। কেন রেডি হবো সেটা তো আর বল মানে বলার প্রয়োজন নেই, সবাই জানো, সবাই এখন যেই কারণে রেডি হয়ে বেরোচ্ছ, আমিও সেই কারণেই বেরোবো। দেখো আমি মামাম
মামা মামি সবাই রেডি হয়েছি। মামা মামা আজকে একটা কুর্তি পরেছে, নতুন কুর্তি সাজগুজ দেখি মামা কোনটা। তারপরে এইসব কালার পিঙ্ক এই ধরনের দেখা একটু যাতে গেল কালচে কালার দিলে চেপে যাবে, এটা ভালো লাগবে। এই কালারটা দিতে পারো, এই কালারটা ভালো পিস কাজ করো, মানে এই কাজ করো। এইটা দেখে না ট্র্যাডিশনাল গুলো আমি ডিজাইনটা পড়া না 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 ট্র্যাডিশনাল যা শাড়ি আছে তুমি ডিজাইনটা আমি করে দেখাচ্ছি। অনেক কটা অলরেডি সিলেক্ট হয়ে গেছে, এখানে কটা সিলেক্ট হয়েছে 7-8টা হবে। এখনো পর্যন্ত বাদ বাকি গুলো এখনো গোয়িং অন সিলেকশন, দেখা যাক কতটা কি হয় আজকে। আমাদের ওইদিকে সিলেকশন মোটামুটি কমপ্লিট। আরে গলা কাশ হয়ে গেল, দেখি ফোনটা দাও দিচ্ছি। কফি কোথায় খাওয়ালো না তো? সত্যি আমার কফিটা আর হয়ে গেল। ফোনটা দাও না। তো এখন এসেছি আমি দিদুনদের শাড়ি পছন্দ করতে। অলরেডি দুটো দিদুনদেরও হয়ে গেছে, মোটু দিদুনদের হয়নি, শুধু দিদুনের হয়েছে। এখন মাম্মামের জন্য দেখছি, মানে আজকেই আমরা একদিনেই আসবো, একদিনে সব একেবারে কমপ্লিট করে যাবো, এরকম একটা ব্যাপার। যা চয়েস করেছি এটা ফিল করতে গিয়ে আধ ঘন্টা লেগে যাবে, হাফ অ্যান আওয়ার তো লাগবে, মানে এত হয়ে গেছে। দেখো এই হচ্ছে আমার শাড়ি, এখানে এখন বিলিং হবে। কেনাকাটা হয়েও গেছে, বেরিয়েও গেছি, বাট এখনও পার্কিং করেছে কোথায় এখনও আস, মানে আমরা সে দাঁড়িয়ে আছি কনস্ট্যান্টলি বাইরে। অ্যাকচুয়ালি এখানকার যে পার্কিংটা ছিল না ওটা তো আর নেই বলো? না না হ্যাঁ ওখানে পার্কিংটা করে ফেলেছে। এখন উনি কোথায় গেছেন পার্কিংয়ে গাড়িটা রাখতে? আমরা তো জাস্ট এখানেই নেমে পড়েছি, দিয়ে বুগুন কাকাই গেছিলো, আজ পাপ্পু কাকা আসেনি, বুগুন কাকা গেছিলো পার্কিং করতে। হ্যাঁ এক গ্লাস চলে এসেছে, দাঁড়াও ওটা দাও। তো এখানে ভেতরেই পুরো দেবে নাকি? রাস্তাটা প্রচণ্ড রাশ হয়ে যাবে, মানে এমনিতেও রাস্তাতে প্রচণ্ড রাশ চারিদিকে, যার জন্য ডিকিতে না তুলে তাড়াতাড়ি করে তুলে দিয়েছে এটার মধ্যে, কারণ রাস্তার মধ্যে গাড়ি অতক্ষণ দাঁড় করানো যাবে না। আমরা জাস্ট বাড়ি ফিরলাম, বাড়ি চলে এসেছি। আমরা যেখানে কেনাকাটা করতে গেলাম তখন বৃষ্টি নেই, বাড়িতে এসে দেখেছি প্রচণ্ড বৃষ্টি, এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর হচ্ছে মানে গাড়ি থেকে নামতে গিয়ে শান্ত পুরো ভিজে গেল, তো ওর ড্রেস ফ্রেস চেঞ্জ করে বেরিয়ে গেল। এবার আমি ড্রেস চেঞ্জ করি, কারণ আমি মানে ভিজিনি বাট চেঞ্জ করতে হবে। আর হচ্ছে তোমাদের আমি দেখাবো কী কী শাড়ি কিনলাম, দেখেছো তো 3 ব্যাগ হয়েছে আজকে, বাট এখনও পুজোর শপিং কমপ্লিট হয়নি।
তো কি কি কিনলাম তোমাদের দেখাবো, কিন্তু একটু পরে, সবকিছু সেরে জেনে পরে দেখাবো। আজকে বৃহস্পতিবার তো বাইরে কিছু খেয়ে আসিনি, সুরাজি এখন দিয়ে গেল মুড়ি আর চা ঝুড়ি বাজা দিয়ে মেখে। বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, একটু চা একটু মুড়ি খেয়ে এখন সানু চিকেন রান্না করছি। মামা বলছিল মামাও করবে, তো আমি বললাম মামা তোমাকে করতে হবে, আমি করে দিচ্ছি, তো হয়েও গেছে অলমোস্ট। তো এই যে দেখো রান্না হয়ে গেছে, চিকেনটা করে ফেললাম, বাস আর কিছু করার নেই আজকে রাতে। এদিকে বাপির তরকারিও হয়ে গেছে, সানুর আসতে দেরি হবে, বাপিরও আসতে দেরি হবে, তো চিকেনটা হয়ে গেছে, ওই গ্যাসটা অফ করে রেখে দিচ্ছি এখন। সানু বাপি আসলো, বাপিকে রুটি ফুটি ভেজে খেতে দিলাম, দেন সানু আসলো, সানুর তো রান্না করেছি তখন দেখলে, সানুকে খেতে দিলাম, দেন সব কিছু হয়ে গেছে, এখন মাম্মা আর আমি ও বাপিকে তারপরে তেল মাসাজ করলাম, তারপরে এখন আমি আর মামা খেতে বসেছি। আর সানুর আজকে চিকেনে আমি এত ঝাল দিয়ে দিয়েছি, মানে রসুনটা পেস্ট করার সময় সুজেদিন না রসুনটা পেস্ট করে গিয়েছিলো, রেখে গেছিলো, তো ওখানে কাঁচা লঙ্কা দেওয়া ছিল, আমি আবার পরে আবার গুঁড়ো লঙ্কা অ্যাড করে দিয়েছি। পরে দেখো মাম্মাম আর আমি খেতে বসেছি। তো তোমাদের যেমন বলেছিলাম যে পরে দেখাবো সব শাড়ি টাড়ি যা যা কিনেছি আজকে, অ্যাকচুয়ালি তো দেখতে পাচ্ছ পাশে পুরো এখানেও একটা পুরো একদম কি বলবো লাত লেগে গেছে, পেছনেও আছে অনেক, তাও আমি কিছু কিছু বাদ দিয়েছি, যেমন ছেলেদের কিছু কিছু ছিল, ছেলেদের বলতে কি ওই পাঞ্জাবি পাঞ্জাবি, তো ওগুলো আর দেখাচ্ছি না তোমাদের। আর আজকে বেসিক্যালি সব গিফটিং পারপাসের জন্যই কেনা হয়েছে, যেগুলো আমরা গিফট করব সবাইকে সেগুলোই আজকে কেনা হয়েছে, আজকে নিজেদের জন্য সেরকম কিচ্ছু কেনা হয়নি, খুব জোরালো একটা দুটো, তো যেগুলো কেনা হয়েছে সেগুলোই তোমাদের দেখাচ্ছি। মানে দেখো সবকটা গিফটিং পারপাসের শাড়ি, তো আমি খুলে খুলে পুরোটাভাবে দেখাতে পারবো না, ওপর ওপর থেকে তোমাদের দেখা হচ্ছে কীরকম কী। প্রথমে দিদুনার শাড়ি থেকে স্টার্ট করি, তো দিদুন যে আমার দিদুন, তো তার জন্য আমি প্রথমে শাড়ি কিনেছি, তো দুটো শাড়ি কিনেছি দিদুনের জন্য। দিদুন যেহেতু হালকা পাতলা শাড়ি করতে পছন্দ করে, একটা এটা আর এই শাড়ি দুটো এত সুন্দর আর এত সফট, মানে এটা খুললেই একমাত্র বোঝা যাবে, এত দারুণ, মানে পিওর, এটাকে কী যেন বলে, দেখো তোমরা একদম এই যে, তো দিদুন এত লাইট ওয়েটের আর এরকম হালকা শাড়ি পরতে প্রচণ্ড পছন্দ করে, তার জন্য দিদুনের জন্য এই শাড়িগুলো, তো দিদুনের জন্য এই শাড়ি দুটো কিনেছি। আর একটা এটা, এটা একটু হোয়াইট কালার আর ওটা একটু ক্রিম কালারের মধ্যে, ঘিয়ে কালার যেটাকে বলে। দেন এই যে আমি এখনো সিলেক্ট করিনি কোনটা কার বা কিছু, জাস্ট কিনে রেখেছি একটা আন্দাজ করে, তো সিলেক্ট করিনি তাই বলতে পারবো না, তো তোমরা জাস্ট দেখে রাখো। এই যে এই হচ্ছে শাড়িটা, দেখতে পাচ্ছ হয়তো ক্যাটালগে, ক্যাটালগে যেহেতু দেখা যাচ্ছে যার জন্য আমি আর ভালো করে মানে খুলে দেখাচ্ছি না, শাড়িগুলো খুললে শোটা নষ্ট হয়ে যাবে। তো এই একটা শাড়ি কিনেছি, দেন এই দেখো এটা হচ্ছে অল ওভার বডিতে এই কাজটা, আর এটা হচ্ছে আঁচলের কাছে, এই যে আর এটা হচ্ছে অল ওভার বডিতে, এই যে এটা হচ্ছে পিঙ্ক কালার একটা শাড়ি, এটা কিনেছি। দেন এটাও একটু পিঙ্ক কালারের, বাট ওটা একটু জরির কাজ করা, আর এটা হচ্ছে দেখো সেম অনেকটা একই ধরনের এই শাড়ি দুটো, জাস্ট একটা মাথায় রেখে কিনেছি, তো এখনো ডিসাইড করা হয়নি কার কি। এই যে এটা হচ্ছে একটু মিনাকারির কাজ করা বলা যেতে পারে, পিঙ্ক কালারের ওপর পুরো শাড়িটাতে, অল ওভার শাড়িটাতে ওরকম, আর একটু আঁচলটাতে আলাদা। দেন যেই শাড়িটা কিনেছি দেখতেই পাচ্ছ, এই হচ্ছে শাড়িটা, মানে খুললে আর আমি ভাঁজ করতে পারবো না, প্লাস এত সুন্দর করে প্যাকিংও করতে পারবো না যার জন্য, আর সব তো সবাইকে গিফট করে দেবো, তার আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তারপর একটা এই শাড়ি, এটা হচ্ছে অল ওভার বডিতে, আর এটা হচ্ছে আঁচল, দেখো এই একটা,
দেন একটা শাড়ি কিনেছি, এই শাড়িটা না জাস্ট দারুণ, ম্যাটেরিয়ালসটা প্লাস শাড়িটা, জানি না কতটা তো বুঝতে পারছো, জাস্ট দেখো শাড়িটা, এই হচ্ছে কাজ, তোমাদের একটু খুলেই দেখো, এই যে এইটাও জাস্ট একটা অসাধারণ শাড়ি, পরে প্যাকিং করবো, দারুণ ম্যাটেরিয়ালসটা। দেন এই শাড়িটা দেখতে পাচ্ছ একদম ব্লু কালারের, এই একটা শাড়ি কিনেছি, তোমাদের তো বললাম সবই গিফটিং পারপাস, বাট কোনটা কার এখনো ডিসাইড হয়নি, এটা গেল। দেন এই শাড়িটা বোধ হয় আমাদের কাছেই আসবে, মানে এটা কোনো গিফট যাবে না, বিকজ এটার কালারটা হচ্ছে ব্ল্যাক, এটা যখন আমার মানে আমাদের, তো এটা তোমাদের খুলে দেখাতে পারি, এই যে শাড়িটা, এটা হচ্ছে পাড়ের কাজটা, তোমাদের এটা ক্যাটলগটা দেখে তাহলে তোমরা বুঝতে পারবে, দেখো এই যে এটা হচ্ছে পাড়ের কাজটা আর আঁচল, আর শাড়িতে জাস্ট একটু একটু চুটকি চুটকি করে বুটি বুটি করা, এই হচ্ছে শাড়িটা। লাস্ট একটা দেখাই, এটা হচ্ছে রেড অ্যান্ড হোয়াইটের, এটার ক্যাটালগ বা কিছু নেই যার জন্য দেখতেই হবে তোমাদেরকে, এই হচ্ছে পার, আর এই হচ্ছে আঁচল, এটা অ্যাকচুয়ালি একটু মানে ডিজাইনটা ফিগার ডিজাইন করা, দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগলো বেশ পার্ট মানে শাড়িটা, তো এটাও একটা নিয়ে নিলাম, খুব তাড়াতাড়ি করে তোমাদের দেখালাম কারণ হচ্ছে ভিডিওটা নাহলে অনেকটা বড় হয়ে যাবে, লেন্দি হয়ে যাবে, তোমাদেরও দেখতে ভালো লাগবে না, অ্যাকচুয়ালি এর সাথে আরও অনেক কিছু কেনাকাটা হয়েছে বলতে পাঞ্জাবিটা হয়েছে টুকটাক, ওগুলো আর সেরকম দেখালাম না তোমাদের, তো এই শাড়িগুলো কোনটা কেমন লাগলো, কেমন কেমন লাগলো শাড়িগুলো তোমরা প্লিজ কমেন্টে জানিও, তো চলো আজের ব্লগটা এখানে এন্ড করছি, প্লিজ কিছু ভালো লাগলে ডু লাইক কমেন্ট অ্যান্ড ডু শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আওয়ার এম্পায়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন, সো দাদা গুড নাইট এভরিওয়ান, দেখা যাচ্ছে ঠিক পরের ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখতে থাকবে আওয়ার এম্পায়ার, টাটা গুড নাইট এভরিওয়ান।